পর্যাপ্ত মজুদ সত্ত্বেও হঠাৎ অসময়ে বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে 75 আর পাইকারিতে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি। এতে ভোগান্তি বেড়েছে ক্রেতাদের। বাজার সিন্ডিকেট যেন সাধারণ মানুষকে জিম্মি করে ফায়দা লুটতে না পারে, এজন্য বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দাম বাড়ার পেছনে সরবরাহ কম থাকা সহ নানা অজুহাত সামনে আনছেন বিক্রেতারা। বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে যে বসে আছে চুপ করে আমি বুঝি না, বুঝলেন? এটা এখনই লাগাম টানিয়ে ধরা উচিত। আয় তো বাড়েই না, আমার একটা বাজেটে মাসিক বাজেট থাকে, সেটা আমি পারতেছি না টানতে, শেষে আমার অনেক অবস্থাটা ই হয়ে যায়। কালকে আসেন ছিল আপনার 65 টাকা, আজকে আপনার 75-ও কেউ খুচরা বেচতেছে আর আমরা পাইকারি 70-72 এরকম বিক্রি করতেছি। বাড়ার একমাত্র কারণ ইন্ডিয়া বীজের দাম বাড়ছে, এ কারণে বাংলাদেশ বীজের দাম বাড়ছে। দর্শক, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের দামের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, বন্দর দিয়ে কি আসলে পর্যাপ্ত পেঁয়াজ আসছে না? আর হঠাৎ দাম বাড়ার বিষয়ে দুই দেশের ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গতকালকেও দেখেছি ইলি স্থল বন্দরে 29 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। আজকে আমি দুপুরে খোঁজ নিয়ে দেখেছি এখানে দুপুর পর্যন্ত 5টি ট্রাক পেঁয়াজ ভারত থেকে ইলি স্থল বন্দরে প্রবেশ করেছে। তবে আসলে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও কিন্তু দামটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতারা কিন্তু অনেকটা বিপাকের মধ্যে পড়ে গেছে। আমি ইলি স্থল বন্দরের যে পাইকারি বাজারগুলো রয়েছে সেখানে আমি খোঁজ নিয়ে কিছুক্ষণ আগে দেখেছি এখানে পাইকারি বাজার প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে আপনার বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা এবং সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 55 টাকা। অর্থাৎ হঠাৎ করে দামটি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু বিপাকে পড়ে গেছে এখানকার সাধারণ ক্রেতারা। আমি হিলি স্থল বন্দরে আমদানি কারকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে ভারতে বিভিন্ন রাজ্যে বন্যা হওয়ার কারণে মূলত সেই দেশে অর্থাৎ ভারতেই কিন্তু পেঁয়াজের দামটা বৃদ্ধি হয়েছে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এমনকি তারা বলছে যে আসলে পূজা, যেহেতু দুর্গাপূজা উৎসব শুরু হয়েছে সেই জন্য কিন্তু পেঁয়াজের তারা ভারত ব্যবসায়ীরা পেঁয়াজ তেমনটা দিতে চাচ্ছে না, যার জন্যই মূলত নাকি পেঁয়াজের দামটি বৃদ্ধি পেয়েছে এমনটি বলছে এখানকার ব্যবসায়ীরা। তবে সাধারণ ক্রেতারা যেটি বলছে যে আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে, তারপরও কেন পেঁয়াজের দামটি বৃদ্ধি পাচ্ছে, সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করার কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমি হিলি স্থল বন্দরে বিভিন্ন এলাকায় দেখেছি, এখানে হিলি স্থল বন্দরে বিভিন্ন এলাকায় দেখেছি এখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার মনিটরিং এর ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি। তবে আমদানি বৃদ্ধি পেলে আবার দামটি কমবে বলে মনে করছে এখানকার আমদানি কারকরা। তো সাদিয়া, এখন পর্যন্ত এই ছিল দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আজিজ। দর্শক, এতক্ষণ হিলি স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন আব্দুল আজিজ। বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তৃতীয় দিনে আজ সকাল 9:30 পরীক্ষা শুরু হয়ে চলে 10:30 পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে 3 শিফটে 39,895 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে ভর্তি পরীক্ষায়। 4, 5 ও 6 অক্টোবর সকাল, দুপুর এবং বিকেলে রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকায় সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি নিজ নিজ বিভাগে আগামীবার ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানান পরীক্ষার্থীরা। পানি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবকিছু বিনামূল্যে দিয়েছে, আর সবকিছু মিলে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে সবকিছু ব্যবস্থাপনা খুবই ভালো। আমি বরিশাল থেকে আসছি, ব্যবস্থাপনা ভালোই ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে পেরে ভালো লাগতেছে। 1.5 বছর পর জেগে উঠছে তারুণ্যের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আজও দ্বিতীয় দিনের মতো হলে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষক শিক্ষার্থী সবাই খুশি। এদিকে তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলছে টিকাদান কার্যক্রম। এতে প্রায় 900 শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত জানান, আগামী 10 তারিখ সকল শিক্ষার্থীদের জন্য হলগুলো উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি 16 তারিখ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থীদের সেশন জট কমিয়ে আনতে শনিবার বাড়তি ক্লাস নেওয়ার পাশাপাশি সিলেবাসেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
যে এই যে ক্ষতিটা হয়ে গিয়েছে, বেশ কিছুদিনের একটা আমাদের শিশুন জ্বর তৈরি হয়েছে, এর জন্য আমরা শনিবারেও ক্লাস নেওয়ার মানে ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের সিলেবাসগুলোকে যেভাবে আমরা আগে খুব ইলাবোরেটলি পড়িয়েছিলাম সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে এসে যতটুকু কনসাইজ করে শিক্ষার্থীদেরকে সুবিধা দেওয়া যায়, দ্রুত বের করা যায়, সেই ধরনের আমাদের একটা গাইডলাইন এসেছে আর কি। রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সকালে চোদ্দপাই এলাকায় ম্যুরাল উদ্বোধন করেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ। এরপর তিনি বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান মনস্ক জাতি গঠনে সোচ্চার আছেন। গবেষণাগারের পরিচালক সিনিয়র বিজ্ঞানীরাও এ সময় উপস্থিত ছিলেন। রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক জাবিদ হাসান এ রায় দেন। এ সময় এ মামলায় অভিযুক্ত আরও চারজনকে খালাস দেয় আদালত। 2018 সালের 7 জুলাই ওই ছাত্রী অপহরণ হলে ছাত্রীর বাবা মেহেদী সহ 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে 16 জুলাই ঢাকার আশুলিয়া থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার সহ আসামিদের গ্রেপ্তার করা হয়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার 3 রোহিঙ্গার 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে মহিবুল্লাহ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক গ্রেপ্তার 3 রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট 5 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মাসে 29 তারিখ রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ নিহত হন। খাগড়াছড়িতে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরফিন শরীফ পাটোয়ারির বিরুদ্ধে। গেল রাতে রামগড় পৌর এলাকার মাস্টারপাড়ায় নিজ বাড়ির সামনে চাইথুয়াই বার্মাকে ইট দিয়ে মাথায় আঘাত করলে অচেতন হয়ে পড়ে। পরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ঘাতক শরীফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, শরীফ সম্প্রতি তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার বাবা থানায় অভিযোগ করলে ক্ষুব্ধ হয়ে তার বাবাকে হত্যা করা হয়। কক্সবাজারের টেকনাফে 1.5 কেজি ক্রিস্টাল মেথ আইস সহ আব্দুল মজিদ নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল রাতে সদর ইউনিয়নের গোদারবিল এলাকার একটি বাড়ি তল্লাশি করে ওই তরুণকে আটক করা হয়। মজিদ স্থানীয় হোসেন আলীর ছেলে। বিজিবি 2 অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, গোপন খবরে একটি বাড়ি তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়, যার মূল্য 7.5 কোটি টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহার করায় মোটর সাইকেলটিও জব্দ করে। পরে চালান সহ মজিদকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। দর্শক, ঝালকাঠি থেকে এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, আরো জানাবেন যে জেলেরা সরকারি সহায়তা পাচ্ছেন কিনা। সাথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর এলাকায়। এই সুগন্ধা এবং বিষখালী নদীর যে আমার পিছনে অংশটি দেখছেন, এটা একটি মা ইলিশ ধরার যে একটি পয়েন্ট। আমাদের ঝালকাঠি জেলার কিন্তু সুগন্ধা এবং বিষখালী নদীর 6টি পয়েন্টে ইলিশ ধরা হয়। তবে ঝালকাঠি জেলায় কিন্তু ইলিশ যে মৎস্যজীবী, এই মৎস্যজীবী রয়েছেন 6,800 তালিকাভুক্ত, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জেলা প্রশাসন বা মৎস্য বিভাগের পক্ষ থেকে যে জেলেদের সহায়তা, সেই সহায়তা দেয়া হয়নি। মৎস্য বিভাগের কর্মকর্তা যে আমাদেরকে জানিয়েছেন, রিপন কান্তি ঘোষ, যে তিনি ইতিমধ্যে যে সরকারি বরাদ্দ জেলেদের জন্য, সেই বরাদ্দটা ইতিমধ্যে তারা পেয়ে গেছেন এবং 2-1 দিনের ভিতরে তারা জেলেদের মাঝে এটি বণ্টন করবেন। তবে একটি বিষয় যে মা ইলিশ রক্ষার জন্য যে
ঝালকাঠি প্রশাসন এবং মৎস্য বিভাগের কিন্তু নিরলস প্রচেষ্টা আছে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখছেন। তবে আমরা কিন্তু জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু ঝালকাঠি জেলায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 23,000 মিটার কারেন্ট জাল এবং 10 কেজি মা ইলিশ জব্দ করা হয়েছিল। সেই জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তাছাড়াও কিন্তু মৎস্য বিভাগে যেটি দেখছি আমরা, যে সকাল থেকে তারা যে বিষখালী এবং সুগন্ধা নদীর 6টি পয়েন্টই ট্রলার এবং স্পিড বোট নিয়ে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। তবে মৎস্যজীবীরা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে মৎস্যজীবী যারা তারা কিন্তু এই সময়টায় ইলিশ ধরছেন না, তবে যারা ইলিশ ধরছেন তারা মৌসুমি এই ইলিশ ধরার যে জেলে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঝালকাঠি জেলা। ধন্যবাদ জলিল। এতক্ষণ ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন জহিরুল ইসলাম জলিল। মিঠা পানির মাছ বাড়লেও সামুদ্রিক মাছের প্রজনন কমেছে এমন তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক সমীক্ষায়। এছাড়াও সামুদ্রিক অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হলেও অনেক প্রজাতির মাছ এখনও শনাক্ত হয়নি বলেও এই সমীক্ষায় উঠে এসেছে। সকালে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ড উপজেলার সভাকক্ষে গবেষণা সমীক্ষা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুফিদুল আলম। দেবী বন্ধন, আমন্ত্রণ এবং অভিবাসনের মধ্য দিয়ে শুরু হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মহালয়া পূজায় মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। বরিশালে চণ্ডীপাঠ ও আবাহনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। মহালয়ার পূর্ণ প্রভাবে দেবী আবাহনের মধ্য দিয়ে ময়মনসিংহের দুর্গাবাড়ি নাট মন্দিরে দুর্গাপূজার শুভ সূচনা হয়। সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবীপক্ষের সূচনার দিনে ফরিদপুরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তলোকে আগমনের আমন্ত্রণ জানান হিন্দু ধর্মাবলম্বীরা। এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীল করার লক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ভাউটিয়া গ্রামে উঠান বৈঠক ও পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও তথ্য কেন্দ্র আয়োজিত 7 দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। 7 দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 30 জন নারী। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জীববৈচিত্র্য হারাতে বসেছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। কয়েক বছরে বন উজাড় আর পাহাড় কাটার ফলে বেহাত হয়ে গেছে সাগর বেষ্টিত এই দ্বীপের ম্যানগ্রোভ ফরেস্ট ও পাহাড়ি বন। বনায়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হলেও আত্মসাৎ করা হয়েছে অর্থ। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ওবি ইসলাম। কক্সবাজারের সাগর বেষ্টিত মহেশখালী দ্বীপে রয়েছে চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগের অধীনে ম্যানগ্রোভ ফরেস্ট ও পাহাড়ি বন। কিন্তু দিনেশপুর বিট ও মুদিরছড়া বিটের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো বনায়ন খুঁজে পাওয়া যায়নি। সংরক্ষিত বনের ভেতরে পাহাড় কেটে ও বৃক্ষ নিধন করে চাষাবাদের পাশাপাশি গড়ে উঠেছে হাজার হাজার পানের বরজ ও বসতি। এ বনে ছিল জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির পশু পাখির অভয়ারণ্য। কিন্তু বন বিভাগের উদাসীনতায় পাহাড় কাটা, বন নিধনের কারণে সংরক্ষিত পাহাড়ের এসব প্রাণ ও জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার পথে। গাছপালা নিধনের কারণে বন্যপ্রাণী খাবার না পেয়ে লোকালয়ে এসে মানুষের হাতে নির্বিচারে মারা পড়ছে। সুফল বনায়নের প্রকল্প নিয়ে হয়েছে, গত বছর নিয়েছে, চলতি অর্থবছরে এই প্রকল্প নিয়ে হয়েছে, কিন্তু এসব প্রকল্প কোনোভাবেই বাস্তবায়ন হয় না। মাঠ পর্যায়ে আমরা গিয়ে দেখেছি এখানে কোনো প্রকল্পের কাজ হয়নি। বনের মধ্যেই তাদের খাবার সৃষ্টির জন্য লক্ষ্যেই সরকার সুফল প্রকল্প গ্রহণ করেছিল। তো কিন্তু উপকূলীয় বন বিভাগের যে বরাদ্দ, সেক্ষেত্রে বরাদ্দ যদিও তারা কোনো জায়গায় ব্যবহার করেছে এরকম দৃশ্যমান কোনো আমাদের কাছে ফুটে উঠেনি।
দেশীয় প্রজাতির গাছ, বাঁশ ও বেতবাগান সৃষ্টি করে বন্যপ্রাণীর খাবার ও বিচরণের ব্যবস্থার পাশাপাশি বন সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য প্রকল্প গ্রহণ করে সরকার। প্রকল্পের সিংহভাগ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপকূলের যে সামাজিক বনায়ন করার কথা ছিল, উপকূল রক্ষার যে কথা ছিল, সেগুলো মূলত ওরা বিভিন্ন প্রকল্প বানিয়ে টাকা আত্মসাত করেছে। দৃশ্যমান কোনো কার্যক্রম তাদের কক্সবাজার উপকূলে নেই। এখনো পর্যন্ত তাদের অফিসে আমরা কখনো তাদের খুঁজে পাইনি। আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু তাদের কোনো অস্তিত্ব কক্সবাজার নেই। উপকূলীয় বন বিভাগের কোনো কর্মকর্তা কর্মচারীর কক্সবাজারে দেখা মেলে না, সারা বছর অফিসে থাকে তালা ঝুলানো। এ ব্যাপারে চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মাওলার সঙ্গে কথা বলতে গিয়ে তার অফিসে সরাসরি যোগাযোগ করা হয়, কিন্তু তিনি এ ব্যাপারে কথা না বলে জরুরি কাজের বাহানায় অফিস থেকে দ্রুত সরে পড়েন। অভি ইসলাম, টিভি। ২০ বছর ধরে শিকলবন্দী নজরুলের চিকিৎসার দায়িত্ব নিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, আর ২১ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ফরিদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির সাধারণ সম্পাদক মনিরা ইসলাম জানান, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো ফিরে পাবে স্বাভাবিক জীবন। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। গানের কথার মতোই ভালোবাসার মানুষকে ভুলতে পারেননি নজরুল, যার জন্য জীবন বাজি রেখেছিলেন তাকে হারিয়ে এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন। চিকিৎসার পরেও স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হয়নি তার। মেয়েটার অন্য জায়গায় বিয়ে দেওয়ার পরে আমার ভাই আস্তে 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 অসুস্থ হয়ে যায়। তারপরে আমার আব্বাই শাসন করে, তখন আব্বু বাঁচা, আব্বাইও ২০ বছর যাবত মারা গেছে। প্রেমে ব্যর্থ হয়ে ২০ বছর ধরে শিকলবন্দী শিরোনামে আরটিভিতে সংবাদ প্রচার হয়, মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এটি নজরে আসে মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে কাজ করা সংগঠন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির। সংগঠনটির সহায়তায় ভারসাম্যহীন নজরুলের দায়িত্ব নিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, আর ১১ বছর ধরে বিনা চিকিৎসায় থাকা বুদ্ধি প্রতিবন্ধী ফরিদের পাশে দাঁড়ালো ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটাকে সারাক্ষণ সিকল দিয়ে হাত জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। অত্যন্ত কষ্টদায়ক একটা জীবন যাপন করে এই পরিবারের বাবা মা। তো আমি কি করলাম, সেই মুহূর্তে ফরিদের চিকিৎসার দায়িত্ব নিলাম। একইভাবে নজরুলের খবর পাই আমরা যে নবাবগঞ্জের দোহারে এরকম একটি ছেলে আজ ২০ বছর ধরে কি আছে, শিকলবন্দী আছে। তো সেই লক্ষ্যেই আসলে নজরুলকে নিয়ে আসা, এবং আজকে ডাক্তারদের সাথে যে কথা হয়েছেন, ওনারাও তাকে চেক করেছেন, চেক করে বলেছেন যে নজরুলের পক্ষে আসলে অনেক উন্নতি করা সম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সঠিক চিকিৎসা পেলে আবারও স্বাভাবিক জীবনের ছোঁয়া লাগতে পারে নজরুলের জীবনে। দীর্ঘমেয়াদী যখন সিজোফ্রেনিয়া হয়ে যায়, সেক্ষেত্রে তার আসলে পরিপূর্ণ একদম সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করা ওইটার সম্ভাবনা খুবই কম। তবে ওষুধের মাধ্যমে এবং পরিবারের সাহায্য সহযোগিতা এবং আমাদের কাছে ডাক্তারদের সাথে রেগুলার ফলো আপ, এগুলো যদি করে তো মোটামুটিভাবে একটা জীবনযাপন করতে পারবেন। এবং মানসিক রোগী মানে কোনো চিকিৎসা নাই, এই যে ভুল ধারণাগুলো সমাজে প্রচলিত আছে সেটার কারণেই আসলে এটা। সুতরাং এটা দূর করতে হলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে সামাজিক সচেতনতা তৈরি। নজরুল এবং ফরিদের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় খুশি তাদের পরিবার। প্রত্যাশা, সবার সহযোগিতায় আবারও বাঁধবে ভালোবাসার নতুন গল্প, থাকবে না কোনো বিরহ। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। জেলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।